এই যে তার পয়েন্ট এখানে আমার একা না আমাদের সবার হ্যাঁ আমাদের সবার আমরা তিনজন আজকে বসছি এই যে চার মামা বাগিনা যেখানে আপদ নাই সেখানে মাশাআল্লাহ মা এই যে মামার পয়েন্টে বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম মাশাআল্লাহ এই যে পুটি মাছ বড় ভাই এই যে মাছ এখানে মাছ উঠছে এই যে আসাদ মামার পরপর হিট মামা পুটি ডিমালা পুটি মাছ মারতেছে সেরকম এই যে দেখেন এই যে আমাদের দাদার হিট এই যে দাদা দেখেন কত সুন্দর পুটি কত বড় সাইজ আপনারা আসতে পারেন ধরতে যে দেখেন সিঁদুর লালের পুঁটি দাদা তো আজকে পুঁটি মাছ ধরে কেমন লাগতেছে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো বন্ধুরা আমরা আসলাম আজকে চকচান্দুর তো এইখানে আমরা আসলাম জায়গা পরিদর্শনে এবং আমাদের আগে আমাদের গ্রুপ অ্যাডমিন রাজীব ভাই এখানে আসছিল ফিশিং করার জন্য তো সে কিছু পুঁটি মাছ এবং বড় মাছও পাইছিল তো সেই উদ্দেশ্যে আজকে আমরা আসলাম তো আমাদের সাথে আছে আমাদের এক বড় ভাই নতুন ভাইজান নামটা কি মোহাম্মদ সুমন আমাদের খুব কাছের আসাদ মামার খুব কাছের বন্ধু আমাদেরও মামা হয় তবে আমার বড় ভাই বলেই ডাকি এবং সাথে আছে আমাদের সেই আসাদ মামা আমাদের আজকে নৌকার মাঝি মামা সে হাই আজকে আমরা কিরকম রেজাল্ট করি বা কিরকম মাছ পাই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভালো ফলাফল করতে পারি এবং আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দিতে পারি এই যে আমাদের নাসির ভাই এই যে তার পয়েন্ট এখানে আমার একা না আমাদের সবার হ্যাঁ আমাদের সবার আমরা তিনজন আজকে বসছি দেখা যাক এক নৌকাতে বসলাম জারটা খায় তার এখানে আমরা আজকে হুলিয়া জারি করব দেখা যাক কিছু পুঁটি মাছ যদি পাই আর কিছু যদি কপালে বড় জুইটা যায় তাহলে তো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেব চার মামা বাগিনা যেখানে আপদ নাই সেখানে মাশাআল্লাহ মা এই যে মামার পয়েন্টে বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম মাশাআল্লাহ এই যে পুঁটি মাছ বড় ভাই এই যে মাছ এখানে মাছ উঠতেছে খুব ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি পরিবেশটা অনেক সুন্দর জি আপনারা আসলে দেখতে পারবেন অনেক সুন্দর পরিবেশ মাছও ধরতে পারবেন আরাম লাগবে এই যে বিয়াস এই হলো আমাদের আসাদ মামা পয়েন্ট এই যে মাছ খাচ্ছে দেখেন লাইভ হিট দেখানোর চেষ্টা করব এই যে মামার হাতে মাছ মামা মাছটা হাতে না এই যে মাছ এই যে পুঁটি পুঁটি সেরকম মাছখানে লাল পুঁটি এই যে আসাদ মামার পরপর হিট মামা পুঁটি ডিমালা পুঁটি মাছ মারতেছে সেরকম এই যে দেখেন লাল পুঁটি ও মা ফালাইতে দেরি খাইতে দেরি নাই মাছটা চলে গেল নাসির ভাই গেল গা এই যে আমাদের দাদার হিট
এই যে দাদা দেখেন কত সুন্দর পুটি, কত বড় সাইজ। আপনারা আসতে পারেন ধরতে, দূর তো চলে আসেন, আমাদের আপনারা পাবেন। দেখেন কত ডিমালা পুটি, এবং এই যে পুটি ডিম ছাড়ার পর কিছুটা পুটি, এই যে সিঁদুর যে লাল হয়, এই যে দেখেন সিঁদুর লালের পুটি। দাদা তো আজকে পুটি মাছ ধরে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, দেখার মতো একটা বিল, না বললেই নয়। এই যে বিলগুলো দেখতে পারতেছেন, এই যে আমাদের আসার মামার লাইভ হিট। এই যে মামা, এই যে পুঁটি, আজকে শুধু পুঁটির খেল হবে, পুঁটি। এই যে দেখেন পুঁটি আর পুঁটি। আমরা মূলত আসছিলাম পরিদর্শনে, তো আমাদের আসাদ মামার ছিপের আগার থেকে একটা মাছ ছিঁড়ে নিয়ে গেছে। ছিঁড়ে নিয়ে যাওয়ার পর আমরা পুঁটি মাছ ধরতেছি, কারণ এখানে প্রচুর পরিমাণ বাইচা ভরা। এই যে দেখতে পারতেছেন, এই আনসি জিনে, এই যে ডিমালা পুঁটি। তো বললাম যেটা, আমি হরজতপুর বা পাড়াগ্রাম ঢাকা কেরানীগঞ্জ সংযোগে আসতে পারবেন। এই যে মাছ, এই যে লাইভ হিট, এই যে মাছ খুব বড় সাইজের মাছ। আপনারা আসবেন চক চান্দুর। তো আজকে আনছে মাছ, এই যে আলহামদুলিল্লাহ ওই পরিমাণ খায় নাই। তারপরে আসাদ মামা জালি জালিও ছেদ দিয়েছিল, কেজি খানিকের মতো মাছ পাইছে। খোলো, মুখটা খুলেন মামা। ওয়াও, কি সবুজ! এই যে সব সিঁদুরি পুঁটি, দেখতেই পারতেছেন কত সুন্দর পুঁটি গো মাছগুলো, লাল কালার। তো মূলত আসছিলাম আমরা এখানে, এর আগে আমাদের রাজীব ভাই পরিদর্শন করে গেছে। তো পরিদর্শনের পর আমরা এখানে আসলাম। এই যে সাথে ছিল আজকে আমাদের ইনভাইটেড আমাদের বড় ভাই। তো সুমন ভাই আজকে আসলেন আমাদের সামনে, আপনি তো নিজে দেখলেন যে আমরা কিরকম বিলে মারি বা নদীতে মারি বা টিকিটে মারি, কিরকম দেখলেন আজকে? হ্যাঁ, আজকে মাছ ধরে আমার খুব ভালো লাগছে, অনেক এনজয় করছি। সবচেয়ে বড় জিনিস হলো এখানে প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক জায়গাটা সুন্দর, তাই নৌকা দিয়ে মাছ ধরতে আরো ভালো, আরো ভালো। যে পুঁটি কি সুন্দর উঠতেছে, বড় বড় ডিমালা পুঁটিগুলো, খুব মজা লাগে। আপনারা আসবেন মাছ ধরতে, আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, মাশাআল্লাহ মাছ পাওয়া যায়। সুমন ভাইয়ের কথা শুনে খুব খুশি হলাম। তো আমরা এখন চলে যাব। বাবা আমার নেট একটু ডান। আচ্ছা ভাই, যে দেখতে পারতেছেন সব ডিমালা পুঁটি মাছ। এই যে সমস্যা না, সব ডিমালা পুঁটি মাছ। এই যে বড় পুঁটিটা কই করছে, চেরে নিছে, চলে যাবে। এই যে সিঁদুর কালার, এই যে পুঁটি মাছ আমাদের আসাদ মামা। বন্ধুরা, এখন আমাদের যাবার পালা, শেষ আমাদের আজকের ফিশিং। তো আমাদের সাথে আছে আমাদের সুমন ভাই, আমাদের আসাদ মামা আমাদের গেস্ট হিসেবে ছিল। তো সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং আপনারা যেরকম ভিডিও চান আমাদের কাছে বলবেন, আমাদের জানাবেন, আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের সাথে ফিশিংয়ে আসতে চান, আমাদের ফেসবুক পেজে নক দিবেন, আমরা ওরকমভাবে সময়সূচি দিয়ে আপনাকে নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।